পাকিস্তানে নিষিদ্ধ পাঠান, কিন্তু শাহরুখ খানের মোহ কি অত সহজে ত্যাগ করা যায়? জানা যাচ্ছে পাক মুলুকে অবৈধভাবেই পাঠানের স্ক্রিনিং চলছে, আর চুটিয়ে শাহরুখের সিনেমা দেখছেন পাক নাগরিকরা। নদিনে 700 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে পাঠান, অথচ এই ছবি মুক্তির আগেই বয়কট পাঠান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছিল। সেই ট্রেন্ডিংয়ে গা ভাসাতে দেখা গেছে রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতাদেরও। বয়কট কালচার বিরুদ্ধেই মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। যাবতীয় বিতর্কের রং এখন ফিকে, বক্স অফিসে সুনামি তুলেছে শাহরুখের কামব্যাক ছবি, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই খ্যাতি, কিন্তু পাকিস্তানে পাঠান নিষিদ্ধ। অবশ্য পাঠান প্রথম সিনেমা নয়, অনেকদিন আগে থেকেই পাক মুলুকে বলিউড সিনেমা নিষিদ্ধ। শাহরুখ খান ম্যাজিক আটকানো অত কি সহজ? তাই তো বিভিন্ন জায়গায় অবৈধভাবেই পাঠান দেখানো হচ্ছে, আর জেলের পরোয়া না করেই তা দেখছেন পাক মুলুকের মানুষজন। শোনা যাচ্ছে করাচির ডিফেন্স হাউসে অথরিটিতে এভাবেই পাঠান দেখানো হয়েছে। ফায়ারওয়ার্ক ইভেন্টস নামের এক সংস্থা এই অবৈধ স্ক্রিনিং এর আয়োজন করেছিল, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে পাক মুলুকে।